প্রিয় দর্শক পরবর্তী প্রশ্ন ইবনে নামক থেকে ভাই প্রশ্ন করেছেন যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোন জমি লিজ নিয়ে তাতে ফসল উৎপাদন করে তাতে যা ফসল উৎপাদিত হয় লিজ জমির মালিক এবং লিজ গ্রহিতা সমান সমান হারে বন্টন করে নেয় এবং পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে প্রিয় দর্শক এটি একটি আমাদের দেশে প্রচলিত একটি সুরতের কথা বলা হচ্ছে যে কারো কাছ থেকে জমি বর্গা নেওয়া হয় বা লিজ নেওয়া হয় এবং সেই জন্য তাকে একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হয় যতদিন পর্যন্ত এই জমিটা বর্গা থাকে ততদিন পর্যন্ত উৎপাদিত ফসল থেকে জমির মালিক সেও কিছু অংশ পায় আর যে বর্গা নিয়ে চাষাবাদ করছে সেও কিছু অংশ পায় কিন্তু পরবর্তীতে পূর্ণ টাকাটাই আবার সে ফেরত নিয়ে নেয় তো এই যে টাকাটা যে সে ফেরত নিয়ে নিল তাহলে যে সে মধ্যখানে এই ফসল যে ভোগ করলো এই ফসলটা ভোগ করলো কিসের বিনিময়ে সুতরাং এইভাবে লেনদেন করা এটি হারাম হবে এটি ইসলামী শরীয়র আলোকে জায়েজ হবে না বৈধ হবে না ধরা হবে এই যে টাকাটি তাকে দেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা যেই পঞ্চাশ হাজার টাকা সে আবার রিটার্ন করছে ফেরত দিচ্ছে তো পঞ্চাশ হাজার টাকা নিচ্ছিল ফেরত দেওয়ার শর্তে তার মানে হলো এই পঞ্চাশ হাজার টাকা তার জন্য করজ সে করজ নিয়েছে লোন নিয়েছে হ্যাঁ এই লোনের বিনিময়ে সে তাকে জমি দিয়েছে লোন নিয়েছে পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আবার লোনের লোন দিয়ে ঋণ দিয়ে সে আবার তার কাছ থেকে ফসলও গ্রহণ করেছে তো লোনের বিনিময়ে ঋণের বিনিময়ে কোনো মুনাফা অর্জন করা এটি সুদ হয় কাজে এই প্রক্রিয়ায় লেনদেন করা বৈধ হবে না হ্যাঁ লেনদেন করতে যদি হয় তাহলে এভাবে করতে হবে যে ওই যে পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে লিজ নিল বার্ষিক একটা অঙ্ক হিসাব করতে হবে যেরকম ফর এক্সাম্পল যে প্রতি বছরে জমির ভাড়া যাবে পাঁচ হাজার টাকা করে কাজে যদি দশ বছর থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা জমিটা পুরনো ভাড়া হয়ে যাবে তো দশ বছর এই যিনি ভাড়া নিলেন তিনি দশ বছর জমিটা ভোগ করবেন আর পঞ্চাশ হাজার টাকা তাকে এককালীন মালিককে পরিশোধ করে দেওয়া হলো এই টাকা আর ফেরত যোগ্য হবে না টাকা ফেরতযোগ্য হবে না বরং সে পঞ্চাশ হাজার টাকা ভোগ করবে আর এই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে লিজ গ্রহীতা দশ বছর পর্যন্ত জমি ভোগ করবে জমি ফসল ফলাবে সম্পূর্ণ জমির ফসলের মালিক সেই হবে হ্যাঁ মধ্যখানে যদি আবার তারা মনে করে যে দশ ব্যাপী এই চুক্তি রাখবে না তাহলে যতদিন আগে জমি ফেরত দিয়ে দেবে ততদিনের টাকাটাও সে আবার ভাড়াটাও ফিরিয়ে নিতে পারে এটা সম্পূর্ণ ভাড়া হলো অর্থাৎ পাঁচ বছর পরে সে চাচ্ছে যে জমিটা সে ফেরত নিয়ে নেবে তাহলে যে অতিরিক্ত পাঁচ বছরের ভাড়া নিয়েছিল সেই পঁচিশ হাজার টাকা তাকে ফেরত দিয়ে জমি আবার সে ফিরিয়ে নিতে পারে কিন্তু এইভাবে পঞ্চাশ হাজার টাকাও ফেরত পাবে আবার সে মধ্যখান দিয়ে কিছু ফসলও ভোগ করবে এই আকৃতিতে এটি করা হবে না